করোনা ভাইরাস পুরো বিশ্বকে ছেয়ে আছে, লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করেছে ও মেরে ফেলেছে। শুধু তাই নয়, আমাদের পুরো জীবনযাত্রাকে প্রভাবিত করেছে, আমাদের বসবাস, আমাদের কাজকর্ম এবং আমাদের মধ্যকার সম্পর্কগুলোকে। এখন সব থেকে বড় প্রশ্ন, কবে সব কিছু স্বাভাবিক হবে? ওয়েল, সব থেকে ভালো উত্তর হলো, যতদিন ভ্যাকসিন না আসবে স্বাভাবিক হবে না। কিন্তু ভ্যাকসিন আসতে 2 বছরও লাগতে পারে, এমনকি তার থেকেও বেশি। ততদিন পর্যন্ত কেমন হবে আমাদের জীবন, ভ্যাকসিনটি শরীরে কী প্রভাব বিস্তার করবে? তাই আজকে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব এই প্রশ্নটির। কী হবে যদি করোনার ভ্যাকসিন আসতে আরও 2 বছর লেগে যায়? কোভিড-19 ভ্যাকসিনের কাজ হবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে জানান দেয়া, কীভাবে করোনা ভাইরাসের মোকাবেলা করতে হবে। বর্তমানে আমরা ভাইরাসটির জেনেটিক কোড জানি, যেটা খুবই ভালো ভ্যাকসিন আবিষ্কারের জন্য। কিন্তু বিজ্ঞানীদের এখনও অনেক কিছু জানার বাকি, তাই এক্সপার্টদের ধারণা 2 বছরের মধ্যে হয়তো আমরা ভ্যাকসিন পাবো না। তবে আমাদের ভুলে যেতে হবে আমাদের আগেকার জীবন। কিন্তু 2 বছর তো আর গৃহবন্দী হয়ে থাকা যায় না। পৃথিবীর বেশিরভাগ মানুষ কোয়ারেন্টিনে থাকার কারণে নতুন আক্রান্তের সংখ্যা কমে আসবে, এবং যখন এই সংখ্যাটা খুব ছোট হয়ে যাবে, সকল দেশের সরকারই হয়তো লকডাউন তুলে নেবে, এবং তা সময়ের আগেই, যাতে বেকারত্ব সমস্যা কিছুটা হলেও দূর করা যায়। এমন স্বয়ংক্রিয় ব্যবস্থা বের হবে যেটি মানুষের উপর কীটনাশক স্প্রে করবে, এমনকি আল্ট্রাভায়োলেট লাইটের ব্যবহার চালু হতে পারে, যেটি কোনো সার্ফেসে লেগে থাকা জীবাণুকে মেরে ফেলবে। বেশিরভাগ স্টোর খুলে যাওয়াতে আবার যেন রেস্টুরেন্ট কিংবা পার্কে হামলে পড়ার চিন্তা করবেন না। সব প্রতিষ্ঠান নতুন করে খুলতে হবে আস্তে ধীরে, যেমনটা আমরা বর্তমানে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য লাইন ধরছি। তবে স্টোরের ভিতরেও ন্যূনতম 6 ফুট দূরত্ব মেনে চলতে হবে। হ্যান্ডশেক, কোলাকুলি এবং অন্যান্য সব ধরনের স্পর্শ আর আগের মতো থাকবে না। সামনের ঈদগুলোও তাই কোলাকুলি ছাড়াই করতে হবে। দুঃখজনক, তাই না? তবে যেটা সব থেকে স্বাভাবিক ব্যাপার হবে সেটা হলো মাস্কের ব্যবহার। এমনকি এটি একটি ফ্যাশন আইটেমে পরিণত হতে পারে। ফ্যাশন ব্র্যান্ডগুলো নতুন সব মাস্কের ডিজাইন নিয়ে আসবে, কারণ সবারই তো একটা করে লাগবে। অর্থনীতি যদি ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করে এবং নতুন আক্রান্তের সংখ্যা কমতে থাকে, তাহলে হয়তো আরও দোকানপাট খুলতে দেখব, এমনকি পাবলিক প্লেসগুলোও খোলা হবে। শুধু তাই নয়, স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের কারিকুলাম চালু করবে, এমনকি হাত ধোয়া, সামাজিক দূরত্ব মানার বিধি হয়তো পাঠ্যক্রমে চালুও হতে পারে। আর যদি সব কিছু অনলাইনে হয়, তাহলে সব থেকে চ্যালেঞ্জিং হবে নতুন ধরনের পরীক্ষা পদ্ধতি প্রণয়ন করা, নাহলে সবাইকে একই ক্লাসে থেকে যেতে হবে। এই 2 বছরের মধ্যে যদি কেউ দেশের বাইরে যেতে চান, তবে তাকে একটি আধুনিক স্বাস্থ্য পরীক্ষার ভেতর দিয়ে যেতে হবে। আমাদের এমন একটি মেশিন লাগবে যেই মেশিনে খুব দ্রুত করোনা পরীক্ষার ফলাফল জানানো হবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং হাঁপানি রোগীদের এই 2 বছরের মধ্যে বাইরের দেশে ভ্রমণ না করাটাই ভালো হবে। ওয়েল, আপনি যদি বাসায় থেকে কাজ করেন, আপনার জন্য সেটা বজায় রাখাই ভালো হবে, এমনকি ভ্যাকসিন আবিষ্কারের কিছুদিন পরেও। অনেক কোম্পানি হয়তো মনে করবে অফিস স্পেসের আর দরকারটাই কি, কিন্তু সেসব মানুষের কি হবে যারা তখনও কাজে যেতে পারবেন না? মাথায় রাখতে হবে, যদি সব প্রতিষ্ঠান পরিবহন খুলেও যায়, তাদের কিন্তু আর আগের মতো কাস্টমার থাকবে না। যদি আগের মতো মানুষ গণপরিবহনে যাতায়াত না করে, তবে কি আর আগের মতো বাস ড্রাইভার এবং হেল্পার লাগবে? দিনমজুরদেরই বা কি হবে? লক্ষ লক্ষ মানুষ তখনও বেকার থাকবে, অথবা কোম্পানির দ্বারা সম্ভব হবে না সবাইকে আবার কাজে নিতে। তাই উন্নত অনেক দেশের মতো আমাদের দেশেও একটি মাসিক ভাতা চালু করতে হবে সব নাগরিকের জন্য, যদি তারা কাজ নাও করে। কিন্তু এটি তখনই সম্ভব যদি সব কিছু পরিকল্পনা মাফিক চলে। তবে এখনের জন্য অর্থনীতির চাকা কীভাবে সচল হবে তা কেবল ওপরওয়ালাই জানেন। তবে যদি সরকার এবং মানুষ সতর্ক না হয়, করোনার দ্বিতীয় প্রকোপও কিন্তু আঘাত হানতে পারে। তখন পরিস্থিতি চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে, সকলকে বাধ্যতামূলক আবার কোয়ারেন্টিনে পাঠাতে হবে, এমনকি কারফিউ জারি করা লাগতে পারে। তবে যদি সব ঠিক থাকে এবং দ্বিতীয় প্রকোপ না হয়, তবে আমাদের এই জীবনযাত্রাকে স্বাভাবিক বলে ধরে নিতে হবে, যতদিন না সব কিছু ঠিক হচ্ছে। তবে আশার কথা হলো, বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিনের বিস্তর গবেষণা চলছে, কিন্তু ভ্যাকসিন আসার পর সেটিকে দ্রুত পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়াটাও কিন্তু কোনো যুদ্ধের চেয়ে কম নয়। কিন্তু কেবলমাত্র তখনই আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, একজন আরেকজনের সঙ্গে হাত মেলাতে পারবো এবং বন্ধুবান্ধব ও প্রিয়জনকে বুকে জড়িয়ে ধরতে পারবো। আমরা সবাই সেদিনেরই প্রতীক্ষা করছি।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের নতুন চ্যানেলটিকে সাপোর্ট করুন। আর আপনি যদি চান তাহলে আমাদের স্প্যানিশ ফ্লু নিয়ে করা ভিডিওটি দেখে আসতে পারেন। 102 বছর আগে ঘটে যাওয়া এই মহামারী থেকে বর্তমানে আমাদের অনেক কিছু শেখার আছে। অনেক ধন্যবাদ আপনাকে।